করেন আপনাদের এই বয়নঘাটে যদি মাননীয় প্রধানমন্ত্রী আসেন, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এর আগে পোস্টারিং মাইকিং হয় কি হয় না? জি, এই তো আপনাদের ওয়াজ মাহফিলের মাইকিং পোস্টারিং হয়েছে কি হয় নাই? রসুল জি পৃথিবীতে আসবেন, রসুল আসার আগে মাইকিং হয়েছে। সুবহানাল্লাহ বলেন, মাইকিং কারা করেছিলেন? আমাদের মতো মানুষ না, মাইকিং করেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। মাইকিং করেছেন ঈসা রুহুল্লাহ, মাইকিং করেছেন মূসা কালিমুল্লাহ, মাইকিং করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মাইকিং করেছেন ইসমাইল যবীহুল্লাহ। প্রত্যেক নবী মাইকিং করেছে, আর পোস্টারিং ছিল আসমানি কিতাব। কি ছিল আরো জোরে বলুন? পোস্টারিং ছিল আসমানি কিতাব। যদি আমার নবীর আগমনের কথা না থাকতো, আমার নবীর আগমনের কথা চিন্তায় তওরাত দামি হয়েছে, আমার নবীর আসার সংবাদ ইনজিল কিতাবের মধ্যে আছে, আসমানি যত কিতাব সব কিতাবে আমার নবীর নাম আছে, আমার নবী আগমনের সংবাদ আছে, এই জন্যে সকল কিতাব দামি হয়েছে। সকল নবী দেখেন না, হযরত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল, আর আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। কত খানা? নবী আম্বিয়া হলেন লক্ষের উপর, আর কিতাবের সংখ্যা হলো 100-এর উপর। কোথায় লক্ষাধিক আর কোথায় শতাধিক? তন্মধ্যে 100 খানা হলো সহিফা, আর বড় হলো কয়খানা কিতাব? আর জোরে বলো, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত কিতাব নাজিল হয়েছে যে নবীর উপর, এই নবীর নাম কি? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনজিল কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে তার নাম ঈসা। জাবুর কিতাব যার উপর নাজিল হয়েছে ওনার নাম কি? হযরত দাউদ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। দেখেন সকল নবী দুনিয়ায় যতদিন ছিলেন তাদের কালমাটার স্থায়িত্ব ছিল ততদিন। যত নবী এই পৃথিবীতে কালমা নিয়ে এসেছিলেন তাদের প্রত্যেকের কালমার স্থায়িত্ব ছিল কতদিন? নবী যতদিন ছিলেন ততদিন। একটু ভালো করে খেয়াল করুন, প্রত্যেক নবীর কালমার স্থায়িত্ব ছিল, নবী যতদিন জীবিত ছিলেন তাদের কালমার স্থায়িত্ব ছিল ততদিন। ঈসা নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার কালমাটা জীবিত ছিল ততদিন, মূসা নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার কালমাটার স্থায়িত্ব ছিল ততদিন। আপনারা বলুন, আমাদের নবীর কালমার স্থায়িত্ব কি আছে না নাই? রসুল তো ইন্তেকাল করেছেন বটে, কিন্তু রসুলুল্লাহর কালমার স্থায়িত্ব আছে না নাই? সকল নবী দুনিয়ায় যতদিন ছিলেন তার আসমানি কিতাব আইন জারি ছিল ততদিন, নবী যতদিন জীবিত কিতাব সমূহের আইন জারি ছিল ততদিন, ঠিক কিনা? আর আপনার আমার নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে, রসুল ইন্তেকাল করেছেন ঠিক, কোরআনুল করিম এর আইন এখনো জারি আছে কিনা? আরো জোরে বলুন, কতদিন থাকবে? মুসলমান ভাই,
যতদিন ঈসা রুহুল নাই জমিনে ছিলেন ততদিন তার কালমার দায়িত্ব ছিল যতদিন মুসা কালিমুল্লাহ এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন তার কালমার দায়িত্ব ছিল যতদিন নবী জীবিত ততদিন তাদের আসমানি কিতাবের আইন জারি ছিল নবীজি নাই তাদের কিতাবের আইন রহিত হয়ে গিয়েছে কিন্তু মুসলমান ভাই আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন নবী ইন্তেকাল করেছেন বটে রাসূলুল্লাহর কালমাটা এখনো আসে না নাই আমার নবীর কলমা যদি যে কোন মুহূর্তে একজন কাফির ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান মুখ দিয়ে স্বীকার করে আর অন্তর দিয়ে যদি বিশ্বাস করে হে ভাই এই কাফির আর কাফির থাকবে না রাত্র বারোটার পরও যদি এই কালমাটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কাফিরকে কাফির বলবেন না রাসূলুল্লাহর উম্মতি হিসাবে কবুল করে নিবে এই জন্য আল্লাহ বলেন নবী গো আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে রেখেছি প্রত্যেক নবী দুনিয়ায় যতদিন তাদের কালমার স্থায়িত্ব ততদিন নবীগণ দুনিয়ায় যতদিন তারা আসমানি কিতাবের আইন ততদিন অগনবী কিন্তু আপনি দুনিয়ায় থাকবেন না বিধায় অগনবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিতাবের আইন আপনি চলে গেলে আপনার এই কিতাবের আইন বদলানোর ক্ষমতা কারো নাই কিয়ামত পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত আপনার উপর যে আমি নাসিল করেছি কোরআন এই কোরআনের আইন জারি থাকবে গণবিধি তিনি নবীজির মর্যাদা কম না বেশ আরো জোরে বলুন এই জন্য দেখেন না রসুল এসেছেন পরে রসুলুল্লাহর সৃষ্টি আরো জোরে বলুন রসুলকে প্রশ্ন করা হয়েছে মা তাকুনতা নবিয়্যা আপনি জবাব দেন কখন থেকে দেখুন রসুল জবাব দিয়েছে কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত্তিন যখন হযরত আদম নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করলেন তিনি যখন মাটিতে ছিলেন পানিতে ছিলেন যখন তার নাম আদম হয় না এর আগেও আমি নবী ছিলাম কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ তৈয়ার করেছেন জান্নাতে রুহু এখনো প্রবেশ করে নাই রুহু সঞ্চার করে নাই তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম তাহলে আপনার আমার নবী আদমেরও নবী ঠিক কি না আরো জোরে বলুন আরো জোরে বলুন রসুলের কাছে একবার জিবরিল আসলেন কে আওয়াজ দিয়ে বলুন কারণ জিবরিলের বয়স তো কম নয় কারণ আদম থেকে নিয়া 223,999 জন নবী রাসুলের কাছে একাধারে সার্ভিস দিতেছেন ঠিক কি না একবার রসুল তাকে প্রশ্ন করলেন ইয়া জিবরিল কাম আমরুকা ইয়া জিবরিল জবাব দাও একটা বিষয় জানতে চাই তোমার বয়স কত হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কে বলেছেন আরো জোরে বলুন রসুল বলেছেন জিবরিল আমিন হতভম্ব হয়ে বললেন হুজুর আমার বয়স কত হয়েছে এই ব্যাপারে আমি সঠিক কোনো কিছু তথ্য দিতে পারবো না তবে একটি আইডিয়া আমি আপনাকে দিতে পারবো সুবহানাল্লাহ কি দিতে পারবো আরো জোরে বলুন অনেক মুরব্বী মানুষকে আমরা অনেক সময় যদি প্রশ্ন করি বাবা
আপনার বয়স কত হয়েছে তখন তিনি এইটুকু বলতে পারেন বাবা আমার বয়স কত আমি স্কুল স্কুলে লেখাপড়া করি নাই তবে একটা আইডিয়া দেই যে কি যে সংগ্রামের বছর আমি পরিপূর্ণ যুবক ছিলাম তখন তুমি আইডিয়া করে বের করো আমার বয়সটা কত জিবরিল আমিন বলেন হুজুর আমি আইডিয়া দিতে পারবো রাসূল বলেন আইডিয়া দাও বলেন হুজুর চতুর্থ আসমানে নূরের একটি তারা উদয় হতো এক বছর দুই বছর নয় গো নবীজি সত্তর হাজার বছর পর পর কত হাজার বছর পর পর হুজুর এক বছর নয় দুই বছর নয় সত্তর হাজার বছর পর পর এই তারা উদয় হতো গো নবীজি আমি জিবরিল আমিন এই তারাটি একবার নয় দুইবার নয় আমি জিবরিল আমিন এই তারাটি বাহাত্তর হাজার বার দেখেছি গো নবীজি কত হাজার বছর পর পর সত্তর হাজার বছর পর পর একবার উদয় হতো রসুল বলেছেন কত হাজার বার দেখেছেন জিবরিল বলেছেন বাহাত্তর হাজার বার জিবরিল বললেন হুজুর আইডিয়াটা হলো এই সত্তর হাজার বছর পর পর মনের তারা উদয় হত আমি জিবরিল এই তারাটি বাহাত্তর হাজার বার দেখেছি কম্পিউটার ফেইল কত হাজার ক্যালকুলেটর ফেইল আল্লাহর নবী বলেন সত্তর হাজার বছর পর পর যে তারাটি উদয় হয়েছে তুমি দেখেছ বাহাত্তর হাজার বার দেখেছো এই তারাটি এই তারাটি এখন কি আর উদয় হয় জিবরিল বলেন না ইয়া রাসূলুল্লাহ এখন আর এই তারাটি উদয় হয় আল্লাহ নবী বললেন জিবরিল রে যে তারা সত্তর হাজার বছর পর পর উদয় হয়েছে তুমি জিবরিল আমি এই তারাটি বাহাত্তর হাজার বার দেখেছ রে জিবরিল এই তারাটি এখন কি আর আসমানে উদয় হয় জিবরিল বলেন নবীজি গো না না এই তারাটি এখন আর আসমানের মধ্যে দেখা যায় না আল্লাহ নবী বললেন জিবরিল রে এই তারা যদি এখন আসমানের মধ্যে উদয় হয় বলো রে জিবরিল এই তারাটা তুমি চিনতে পারবে কিনা আর দে জিবরিল আমিন বলেন হুজুর গো যে তারা সত্তর হাজার বছর পর পর উদয় হয় আমি বাহাত্তর হাজার বার দেখেছি গো নবীজি এই তারা যদি এখন আসমানে উদয় হয় অবশ্যই অবশ্যই আমি চিনতে পারবো এই তারা চিনতে আমার কোনো অসুবিধা হবে না আল্লাহর নবী বললেন হে জিবরিল বাহাত্তর হাজার বার যে তারা আসমানের মধ্যে দেখেছ এখন আসমানে নয় উনজুরু ইলা সদরি আমার সিনা মুবারকের দিকে তুমি নজর দাও কোন দিকে আওয়াজ দিয়ে বলুন আপনার সিনা আর আমার সিনা আর রসুলুল্লাহর সিনা কি এক কথা বলো রসুল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখির পৃথিবীর শুরু থেকে শেষ আদি থেকে অন্ত মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আউয়াল থেকে আখির আকাশ থেকে পাতাল পর্যন্ত যত ইলম সব আমার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে এই রাসূলুল্লাহর সিনা মুবারক আর আমার সিনা সিনা ঠিক কি না আল্লাহ নবী বললেন জিবরিল আসমানে দিকে নয় আমার সিনা মুবারকের দিকে নজর দাও হযরত জিবরিল আমি নবীজির সিনা মুবারকের দিকে নজর দিলেন আল্লাহ নবী বললেন জিবরিল
আমার সিনা মুবারকের দিকে নজর দিয়ে কি তুমি দেখতে পারলে জিব্রিল আমিন বলেন নবীজি গো আপনার সিনা মুবারকের দিকে আমি নজর দিলাম অগো নবীজি সত্তর হাজার বছর পর পর যে তারাটি উদয় হত গো আমি জিব্রিল আমিন বাহাত্তর হাজার বার যে তারাটি আসমানে দেখেছি এই তারা আসমানে নয় আসমানে নয় আল্লাহে খোদার কসম করে বলি এই তারা দেখি আপনার সিনা মুবারকে এখন উদয় হয়েছে আল্লাহু আকবার এই তারা এখন আপনার সিনা মুবারক উদয় হয়েছে হুজুর রাসূল মুচকি হাসে সুবহানাল্লাহ বলবেন না রাসূল কি করতেছেন মুচকি হাসতেছেন জিব্রিল বলেন হুজুর মুচকি হাসতেছেন কোনো কারণ আছে রাসূল বললেন শোনো এই তারার পরিচয় কি জানতে পারো জিব্রিল বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলা এটা আল্লাহর তার রাসূল ছাড়া কেউ জানেন মায়ের কাছে মামার বাড়ির গল্প সাজে কথা বলেন আমার কাছে বলেছ এই তারার কথা তারার পরিচয় জানো না এই তারার পরিচয় আমি রাসূলুল্লাহর কাছ থেকে জেনে নাও সুবহানাল্লাহ হযরত জিব্রিল আমিন বলেন হুজুর গো এই তারার পরিচয় আপনি দিন আমার নবী বললেন জিব্রিল রে এই তারা তারা নয় এই তারা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর মুবারক নবীর বয়স কম না বেশি কথা বলুন তুমি আমার কাছে এই আইডিয়া দিয়েছিলে মনে করেছিলে তোমার বয়স বেশি হয়ে যাবে কথা বলেন না কেন তাহলে রাসূলুল্লাহর মর্যাদা কেমন আওয়াজ দিয়ে বলুন আরো জোরে বলুন আল্লাহ আসমানি কিতাব সকল নবীকে দেন নাই সহিফা সহ 104 খানা বড় চারখানার মধ্যে এক কিতাব পেলেন হযরতে মুসা কালিমুল্লাহ কোন নবী আরো জোরে বলুন মুসা কালিমুল্লাহ উনার একটি বৈশিষ্ট্য মুজিজা হলো তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন কি করতে পারতেন এই জন্য ওনার লকব হলো উপাধি হলো কালিমুল্লাহ কালাম বিনিময় করেন কার সাথে আরো জোরে বলো কোরআনুল কারীম আছে ইন্নি আনা রাব্বুকা ফাহলান আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া সুবহানাল্লাহ তিনি তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন একদিন তিনি আল্লাহকে বললেন আল্লাহ এতদিন আপনার সাথে আমি কথা বললাম তুর পাহাড়েও আজকে আমি আপনার কাছে একটি দাবি রাখতে চাই আপনি কি আমার দাবিটা রাখবেন আল্লাহ বলেন বলো তোমার দাবিটা কি তিনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক সুবহানাল্লাহ বলেন রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহ এতদিন আমি তোর পাহাড়ে আসি আপনার সাথে কথা বলি যতই কথা বলি ততই মজা লাগে ততই স্বাদ লাগে এখন মনে চায় দুই চোখ দিয়ে আপনাকে দেখার আপনি আমাকে দিদার দিতে কে বলছেন আরো জোরে বলুন আরো জোরে বলুন মুসা নবী বলছেন আল্লাহর দেখেন না আমাদের যখন ভিডিও কল বের হয় নাই এর আগে বটমের মোবাইল যখন ছিল আমাদের অনেকের আত্মীয় স্বজন লন্ডন আমেরিকা মিডল ইস্টে থাকেন কোন অবস্থায় আছেন আমাদের মনে বড় চিন্তা কথা বলুন
আজকে যে ভিডিও কলের আবির্ভাব হয়েছে, আবিষ্কার হয়েছে, এই আয়াতকে গবেষণা করে তারা ভিডিও কলের ব্যবহার করেছে। ভিডিও কলের ব্যবহার হয়েছে। আল্লাহ তোমার সাথে কথা বলি দেখতে পারি না, এখন মনে চাই দেখান, আপনি দিদার দিন। আল্লাহ বলেন লান তারানি, কখনো দেখা দেয়া সম্ভব, কখনো দেখা দেয়া। মুসা নবী মনে মনে ভাবলেন আহারে আল্লাহর সাথে এত কথা বললাম আর আল্লাহকে একটা দাবি রাখলাম, আবদার করলাম একটু দেখা দেওয়ার জন্য, আল্লাহ আমাকে দিদার দিবেন না, নাই করে দিলেন। তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি একটা বিষয় জানতে চাই। আল্লাহ বলেন বলো। তিনি বললেন আল্লাহ আপনি কি আমার সাথে যে এরকম কথা বলেন এই রকম কি আর কারোর সাথে কথা বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না। এখন আল্লাহর কাছে তার একটাই দাবি, আল্লাহ যখন তাকে নাই করলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি একটা বিষয় জানতে চাই, আমাকে তো আপনি সম্মানিত রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করলেন, এখন আপনার কাছে আমি জানতে চাই যে আমার সাথে যে এরকম আপনি কথা বলেছেন এই রকম আর কারো সাথে আপনি কথা বলেন কিনা। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ এমন প্রশ্ন করেছ, তোমার মত নয়, তোমার চেয়ে গভীরভাবে গাঢ়ভাবে আমি আরো এক শ্রেণীর মানুষের সাথে কথা বলি। মুসা নবী বললেন আল্লাহ তারা কি রাসূল, তারা কি নবী? কারণ আমি তো রাসূল ও নবীও, আমি নবীও রাসূলও। আসমানি কিতাব দিয়েছেন আপনি যাদেরকে তা হলো সহিফা, আর তন্মধ্যে বড় যেই চার কিতাব, চার কিতাবের মধ্যে এক কিতাব আমি পেয়েছি। তোর পাহাড়ে আমি আপনার সাথে কথা বলি, এক শ্রেণীর মানুষ যারা তারা কি নবী, তারা কি রাসূল? আল্লাহ বললেন তারা নবীও নন রাসূলও নন। তখন মুসা নবী আরো অবাক হয়ে গিয়েছেন, ওরা কারা? আমি মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে আমি আপনার সাথে কথা বলি গো নবী, আর আপনি বললেন এক শ্রেণীর মানুষের সাথে আমার চেয়ে আরো গাঢ় ভাবে কথা বলেন। আল্লাহ গো আমি জানতে চাই ওরা কারা, ওরা কোন নবী না ওরা কোন রাসূল? আল্লাহ জানেন মুসা কালিমুল্লাহ রে ওরা কোন নবীও নয় ওরা কোন রাসূল নয়, ওদেরই পরিচয় তুমি জেনে নাও, ওরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী বলেন ও রব্বুল আলামিন, মুসা নবী আমি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের এত দাম, আমি জানতে চাই আমার চেয়ে কেমন ভাবে ঘাড় করে আপনি কথা বলেন। আল্লাহ জানেন মুসা রে তুমি যখন আমার সাথে কথা বলো রে মুসা কালিমুল্লাহ, তোমার আর আমার মধ্যখানে একটি নয় দুইটি নয় একশতটি নয় দুইশতটি নয় এক হাজারটি নয় দুই হাজারটি নয়, এই মধ্যখানে সত্তর হাজার নূরের আবরণ আছে রে মুসা কালিমুল্লাহ। কত হাজার? মধ্যখানে সত্তর হাজার নূরের পর্দা আছে, আমার সাথে কথা বলো পর্দা গুলি ভেদ করে আমার কাছে তোমার কত পৌঁছে যায়। মুসা রে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যখন আমার সাথে কথা বলে রে মুসা কালিমুল্লাহ, সত্তর হাজার নূরের পর্দা নয় সব পর্দাগুলি আমি সরাইয়া দি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সাথে কথা বলি।
তুমি আমার সাথে কথা বলো, তোমার টাওয়ার হলো দূর পাহাড়। কোন পাহাড়? টাওয়ার ছাড়া মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন। এখানে আসতে আমি তোমার সাথে কথা বলি, আর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের টাওয়ার লাগে না, যেখানে দাঁড়ায় সেখানেই টাওয়ার, যেখানে দাঁড়ায় সেখানে টাওয়ার। উদুমি আস্তাজিব লাকুম আল্লাহ, আল্লাহ বলেন বান্দারে তুই আমাকে ডাক, ডাকছে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি হবে না। তাহলে নবীজির মর্যাদা আসে না নাই? নবীর উম্মতের কথা যদি আল্লাহ শুনেন, 70,000 নূরের পর্দা সরাইয়া আর মুসা নবীকে নেন কল করে তুর পাহাড়ে, সেখানে নিয়ে কথা হয়, এরপরও 70,000 নূরের পর্দা তাকে মধ্যখানে, আপনি আমি যখন কথা বলি 70,000 নূরের পর্দা তাকে। উম্মতের বেলায় যদি এই হয়, নবীর বেলায় কি হবে? ঠিক কিনা? আরো জোরে বলুন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা তাবা কাউসাইন আও আদনা। আমার নবীর বেলায় তো এমনি, নবী আর রাসূল তো একত্রিত হয়েছে, কি হয়েছিলেন? আরো জোরে বলো। এজন্যে পৃথিবীতে আর কোন নবীর মায়রাজ হয় নাই, একমাত্র আপনার আমার নবীর মায়রাজ হয়েছে, ঠিক কিনা? কি হয়েছে আরো জোরে বলো। হযরত আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত 2,23,999 জন নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ দাওয়াত দিয়েছেন 1,000 বছর, কেউ 1,500 বছর, কেউ 900 বছর, কেউ 500 বছর। আল্লাহ যেখান থেকে ইসলামকে যেখানে নিয়ে পৌঁছানোর কথা, যেইখান থেকে দাওয়াত শুরুর কথা, যেইখানে শেষ হওয়ার কথা, 2,23,999 জন নবী রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত সেইখান থেকে সেইখানে পৌঁছে সকল যেইখানে অক্ষম, আপনার আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। কত বছর? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, নবী গো, 2,23,999 জন নবী যেখানে অক্ষম, আপনি সেখানে সক্ষম, আপনার 23 বছরের ইসলাম প্রচারে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহুম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ, বলবেন না? আপনার 23 বছরের ইসলাম প্রচার আমি আল্লাহর কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমাদের সমাজেও আছে, দেখেন না, একটি উপজেলায় যদি 8-9 জন চেয়ারম্যান থাকেন, সব চেয়ারম্যানের মধ্যে যেই চেয়ারম্যান একটু ভালো করেন, কাজকর্ম ভালো করেন, ওনাকে সরকারি ভাবে মেডেল দেওয়া হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, কি দেওয়া হয়? উপজেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান বলে দাবি করা হয়। আল্লাহ বলেন, নবী গো, সকল নবী আমাকে অফার করেছেন, মুসা নবী অফার করেছেন, রব্বি আরিনি আনসুরু ইলাই, নবী আমাকে অফার করেছেন আল্লাহ, আপনাকে দেখতে চাই, আপনি দিদার দেন। সকল নবী আমাকে অফার করেছেন দেখার জন্য, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নবীকে অফার করি আরশে মুআলায় নিয়ে আসার জন্য। গ্রামীণ ফোন আমাদেরকে অফার দেয় না, কথা বলেন না? গ্রামীণ ফোন অফার দেয় না, মিনিটের অফার দেয়, এমবির অফার দেয়। কেন? বেশি কথা বলার জন্য। এমবি দেয় কেন? সকলের সাথে সংযোগ রাখার জন্য। আল্লাহ বলেন, নবী গো, মুসা নবী অফার করেছেন, ঈসা নবী আমাকে অফার করেছেন, আর আমি আল্লাহ ডাইরেক্ট আপনাকে অফার করলাম। চেয়ারম্যানদের মেডেল দেয়া হয় উপজেলার অফিসে নিয়া, ডিসি অফিসে নিয়া, আর আপনাকে মেডেল দিব আমার আল্লাহর আরশে মুআলায়। প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক, আপনি এমপি মানুষ, মন্ত্রী মানুষ, তাই বলে সংসদ ভবনের সম্পর্ক, গণভবনের সম্পর্ক, ভিতর বাড়ি যাওয়ার সাহস কারো? ভিতর বাড়ি সেই যেতে পারে যার আত্মার সম্পর্ক গাঢ়, রক্তের সম্পর্ক গাঢ়, ঠিক কিনা? আল্লাহ বলে, নবী গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কাউকে আমার ভিতর বাড়ি আনি নাই, আপনাকেই আমি ভিতর বাড়ি আনতে চাই, ঠিক কিনা?
আরো জোরে বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাহ আপনাকে ভিতর বাড়ি আনতে চাই আমি আপনাকে অফার করলাম হুজুর দুনিয়ার জগৎ থেকে কাউকে আরশে মুআল্লায় আনি নাই আমি আপনাকে আরশে মুআল্লায় আনতেছি সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হবে না আস্তে হবে আরো জোরে বলুন সকলে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহই প্রথমে সুবহান শব্দের উচ্চারণ করেছেন আশ্চর্যজনক কোনো কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ ঠিক কি না আর আল্লাহ এখানে আশ্চর্যের চেয়ে মহা আশ্চর্যের ব্যবহার রাসূলুল্লাহর ক্ষেত্রে করেছেন এই জন্য স্বয়ং আল্লাহই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাহ প্রশংসা সেই সত্তার যিনি তার প্রিয়তম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের কিছু অংশে সারা রাত নয় রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন মসজিদে হারাম বাইতুল্লাহ কাবা আর মসজিদে আকসা এখন যে যুদ্ধ হচ্ছে কোন দেশে আরো জোরে বলুন আরো জোরে বলুন সেখান থেকে ধীরে ধীরে সাত আসমান পাড়ি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা হুজুর সাত আসমান সত্তর হাজার নূরের পর্দা লা মাকান লা জামান সিদরাতুল মুনতাহা সব পার হয়ে ডাইরেক্ট আল্লাহর আরশে মুআল্লায় গেলেন দুনিয়ার জগৎ থেকে আর কেউ এত উপরে ওঠেন নবী গিয়েছেন কার বাড়িতে আরো জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর বাড়িতে আমরা যে একজন আরেকজনের বাড়িতে গেলে মিষ্টি নেই এইটা কোথা থেকে পেলাম মিষ্টি নেওয়ার কারণ কি যার বাড়িতে গিয়েছি তিনি আমার প্রতি খুশি থাকবেন এই জন্য ঠিক কি না সর্বপ্রথম আমার নবী এটা শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ এটা কার সুন্নাত আরো জোরে বলুন কার বাড়িতে গেলেন তখন তো মধু ফুল বনফুল আর ফুলকলির মিষ্টি ছিল না আর আল্লাহ তো এইসব মিষ্টি কি খাবেন কথা বলেন এগুলির থেকে আল্লাহ পাক তাই না নবী গেলেন আল্লাহর বাড়িতে আল্লাহ জিজ্ঞেস করেন নবী দুনিয়ার জগৎ থেকে নয় দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন কোন একজন নবীকে আমি আরশে মুআল্লায় আনি নাই গোটা মানব জাতির প্রতিনিধিত্বকারী আপনি এই জন্যে আমি আপনাকে আনলাম কারণ হলো আল্লাহ রুহু জগতে আমাদের রুহুকে নিয়ে একবার মিটিং করেছিলেন বৈঠক করেছিলেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কোন রুহু থেকে জবাব আসে নাই জবাব এসেছে একটা রুহু থেকে কালু বালা অবশ্যই আপনি আমাদের রব যে রুহু থেকে জবাব এসেছিল এই রুহু হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহু বারা নবীগণ রুহু জগতে আপনি প্রতিনিধিত্ব করেছেন হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছেন দুনিয়ার জগৎ থেকে আপনাকে আর সে মুআল্লায় আনলাম আমি আল্লাহ জানতে চাই আমার জন্য আপনি কি নিয়ে আসলেন কি নিয়ে আসলেন আমাদের নবীর দাম এমনিতে হয় নাই রসুল আমার জ্ঞান কম না বেশি আরো জোরে বলেন রসুলুল্লাহর জ্ঞান কম না বেশি কোন একজন বলেছেন আলিফ বা তাসার জ্ঞান রসুলুল্লাহর নাই কোরআন নাজিল হয়েছে কার উপর আরো জোরে বলুন যার উপর কোরআন নাজিল হলো যার থেকে আলিফবার শিক্ষা পেলাম আমরা যদি তাকে বলি যে আলিফ বা তাসার জ্ঞান নাই এইটা কি উচিত হবে আর রসুল নিজেই বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন গোটা পৃথিবীর শুরু থেকে শেষ আদি থেকে অন্ত মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আকাশ থেকে পাতান সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহর হাবিব আমরা তো সেই নবীর উম্মত ঠিক কিনা আমরা যে এখানে আছি রসুল জানেন কিনা আরো জোরে বলুন জানেন কিনা রসুলকে প্রশ্ন করেছে দরজা জানালা কইটি
এক বর্ণনায় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। যাও যাও আর দেরি করো না, আমার নবীকে কাফিররা প্রশ্ন করেছে, জিব্রিল দেখ যাও পুরোটা বাইতুল মুকদ্দিস নিয়া এই মুহূর্তে আমার নবীর সামনে তুমি দাঁড়িয়ে যাও, আর আমার নবী বাইতুল মুকদ্দিসের ছবি দেখে দেখে পুরোটা বর্ণনা কাফিরদেরকে বলে দিবে। অন্য রিওয়ায়েতে আল্লাহ হুজুরকে বললেন, নবীগো আপনার ডান হাত মুবারকের তালু মুবারক একটু সামনের দিকে মেলে ধরেন। অগ নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডান হাতের তালুতে পুরোটা বাইতুল মুকদ্দিসের ছবি তুলে দিলাম গো নবীজি, আর কয়টি পিলার কয়টি দরওয়াজা কয়টি জানালা কেমন নকশা সব কিছুর বিবরণ কাফিরদের কাছে এইবার বলে দি। নবীর এই ক্ষমতা আছে না নাই? এখন কাফিররা চিন্তায় পড়েছে, ওই আহারে এখন যদি বলি যে দরজা একটা কম অথবা একটা বেশি, এখন যদি মোহাম্মদ বলে তাইলে আপনারা বলুন সঠিকভাবে, তাইলে আমরা বিপাকে পড়ে যাব, ঠিক কিনা? কারণ সঠিকভাবে আমরাও জানি না কয়টা দরজা কয়টা জানালা। আর একজন বলে শুনুন এই প্রশ্ন বাদ দেন আরেকটা প্রশ্ন, কয় এত দূর, এক মাস যেতে আসতে এক মাস দুই মাসের জার্নি, এত লং পথ আপনি গেলেন আসলেন, আমাদের এলাকার কোনো মানুষের সাক্ষাৎ পান না? রসুল বলেন আমি গেলাম রাত্রিকালে, সেখানে কয়েকজন মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। কোন জায়গায়? রসুল বলে দিলেন, ওদের পরিচয় দিলেন। আপনারা বলেন ঘুমের মানুষের পরিচয় দেওয়া কঠিন না সহজ? রসুল তাদের বাবার নাম পর্যন্ত বলে দিলেন, সে কোন বংশের রসুল তাও বলে দিলেন। কাফিররা খবর নিতে গেল, গিয়ে দেখে রসুল যাদের কথা বলেছিলেন তারাই ওইখানে আছে। এসে বলল শোনো মোহাম্মদ, যেইখানে তাদেরকে দেখে এসেছ ওরা মক্কায় আসতে কতদিন সময় লাগবে? রসুল বলেছেন আগামীকাল। যেইখানে রেখে এসেছেন পায়ে হেঁটে আসতে 15 দিনের রাস্তা। আচ্ছা 15 দিনের রাস্তা কি একদিনে আসা সম্ভব? আরো জোরে বলুন। কাফির একজন আরেকজনের মুখের দিকে তাকায় বলে এবার মোহাম্মদ বিপাকে পড়বে। কয় সত্য তো? রসুল বললেন হা অবশ্যই। পরের দিন গিয়ে বারবার রসুলকে বিরক্ত করেছে কাফিররা, রসুলুল্লাহর পক্ষে কে? আরো জোরে বলুন। সকাল থেকে বিরক্ত করেছে, ওরা কি আসবে? প্রায় আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসর থেকে মাগরিব হতে কতক্ষণ সময়? প্রায় 1.5 ঘন্টা, তাই না? রসুল বললেন বললাম তো আজকে আসবে, তা আজকে কতক্ষণ সময়? সূর্য উদয় থেকে সূর্য অস্ত এই দিনের ভিতরে এই সময়ের ভিতরে যাতা হলো আজ, ঠিক কিনা? আল্লাহ আসলে সূর্যের দিকে লক্ষ্য করে তার ডানা হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে কি যেন বললেন, আল্লাহ নবী বললেন হে সূর্য এইখানে থেমে যাও, আর সামনের দিকে এক চুল পরিমাণ অগ্রসর হবে না। সূর্য রে আমি নবী বললাম যতক্ষণ পর্যন্ত ওই কাফিলা লোকগুলি মক্কায় প্রবেশ না করবে, হে আসমানের সূর্য তুমি আর নড়াছড়া করবে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, নবীর এই ক্ষমতা আছে না? নাই হুজুরের কথা সূর্য শুনে কি শুনে না? আরো জোরে বলুন শুনে কি শুনে না? কাফিররা রসুলকে প্রশ্ন করেছে, এ মোহাম্মদ তুমি যে নবী তার সত্যতা কি? রসুল বললেন তোমরা বলো কি? তারা বলল এই যে বিশাল বড় একটি গাছ, এইটা এখানে যদি আনতে পারো মনে করব তুমি নবী। রসুল বললেন আমি কেন বলবো, গাছটা যদি এসে যায়? তারা বলে এটা তো আরো অবাক, এমনি তাদের কথোপকথনে গাছ রসুলুল্লাহর কদম মোবারকে সিজদায় পড়ে গিয়েছে। তারা বললো তুমি তো বিশাল বড় জাদুকর। এক পর্যায়ে তারা বললো শোনো
মুরুব্বীরা বলেছেন জাদুকরের জাদু আসমানে যায় না, এখন তোমার কাছে লাশবাড়ের পরীক্ষা। রসুল বললেন কি, ওই যে আকাশের চাঁদটা আছে দুই টুকরা করতে পারো বিশ্বাস করব তুমি নবী। রসুল মুচকি হাসেন, রসুল জানেন আকাশের চাঁদ দুই টুকরা হবে কিন্তু তারা ঈমান আনবে। فوق الجبال وفرقة دون على أهد رسول الله صلى الله عليه وسلم يشهد أمار نبي بلن يا حكم الله أمار بشهد هوي آكاش الچاد دي تقرأ هو بره تو بي أمار بشهد هوي تمرا أمار برقا خنو إيمانا بنا এইবার জিবরিল আমিন এসে রসূলকে বলেন হুজুর গো কাফিররা আপনার কাছে আসবি প্রশ্ন করে গো নবী আপনার ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চাঁদের দিকে একটু ইশারা করেন গো নবী আপনি ইশারা করতে দেরি হবে আকাশের চাঁদ দুই টুকরা হতে দেরি হবে না। بخاري شريف جلد ثاني وعن ابن مسعود رضي الله تعالى قال رأيت القمر شقين وشقة على أبي قبيس وشقة على السعيد رسول الله قال صابي حضرت عبد الله ابن مسعود بولن أمي دكلم گو أمر نور النبي محمد رسول الله تار হাত মোবারক এর শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চাঁদের দিকে একটু ইশারা করলেন আমার নবী ইশারা করতে দেরি হয়েছে আকাশের চাঁদ দুই টুকরা হয় এক টুকরা জবালে আবি কুবাইস পাহাড়ের উপর আর আরেকটি টুকরা গিয়া সয়েদ গোত্রের উপর পড়েছে। নবীর এই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আরো জোরে বলো। সরকার দলের কর্মীরও দাম আছে ঠিক কিনা? যদি কোনো মামলায় গ্রেফতার করে পুলিশ, উল্টো পুলিশকে ভয় দেখায়, কথা বলুন। আমার পরিচয় জানেন না? পুলিশ বলে কি আপনার পরিচয়? কয় আর হারি, আমি আওয়ামী লীগের অমুক ওয়ার্ডের সদস্য। পুলিশ চিন্তায় পড়ে গিয়েছে, গ্রেফতার করলাম কাকে? কিছুক্ষণ পর আমার চাকরি টালি চলে যায় ঠিক কিনা? সরকারি দলের কর্মীর যদি এতই দাম থাকে, রাসূলুল্লাহর উম্মতে দাম আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, নবী গো আপনার সম্মান এত বেশি গোটা পৃথিবীর সকলের সম্মান মর্যাদা যদি এক পাল্লা ওজন করে আপনার সম্মানে ধারে কাছেও যাবে। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমাম আবু হানিফা বলেছেন গোটা পৃথিবী খাল বিল নদী নালা সাগর মহাসাগর সব কিছু পানি দিয়ে যদি কালি বানানো হয় আর দুনিয়ার যত গাছ বৃক্ষ তরুলতা সব কিছু দিয়ে যদি কলম বানানো হয় আর মানুষ আর জিনকে যদি দায়িত্ব দেওয়া হয় রসূলুল্লাহ প্রশংসা লেখার জন্য, পৃথিবী যদি কাগজ বানানো হয় লিখতে 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 খাল বিল নদী নালা সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে, গাছ বৃক্ষ তরুলতা সব শেষ হয়ে যাবে, জিন ইনসান এক পর্যায়ে মরে যাবে, এই পৃথিবী ভরে যাবে, রসূলুল্লাহর প্রশংসা শেষ হবে। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে না নাই?